হ্যালো এন্ড ওয়েলকাম আওয়ার ফ্রেন্ডস। তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আজকে যে ব্লগ, আজকে ব্লগটা হচ্ছে রাসমেলা নিয়ে। তো আমাদের যে রাসমেলা হয় রাস পূর্ণিমাতে যে রাস মেলাটা হয়, তো সেটা নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি রাসমেলা তৈবান্তালে, ঠিক আছে? তো মনপুক আরডি ব্লকের আন্ডারে সিপাহীজলা ডিস্ট্রিক্ট তৈবান্তাল। তো দেখতে পাচ্ছ তোমরা, তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্রত্যেককে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা তৈবান্তাল বাজারের মধ্যে রয়েছি। তো বাকি জায়গাটা ভিডিও করার সময় পাইনি, অ্যাকচুয়ালি কি এখানে কিছু একটা প্রবলেম হয়েছিল, বাইক ড্রাইভিং করেছিল আমি, তাই জন্য এখানে করার ভিডিও করাটা সময় পাইনি। তো চলো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা যে এই যে রাইট সাইডে দেখা হচ্ছে, লেফট সাইডে, সেটা হচ্ছে তৈবান্তাল বাজার শেড। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভিড় রয়েছে, মানুষ সবাই যাচ্ছে মেলা দেখার জন্য। তো আমরা যাচ্ছি, তো চলো যাওয়া যাক, সাথে থাকবো, আমাদেরকে দেখানোর চেষ্টা করবো। রাধা কৃষ্ণের মেলা, রাসমেলা, রাধা কৃষ্ণের রাসমেলা, ঠিক আছে? 136 বছর ধরে এই মেলাটা উদযাপন হচ্ছে তৈবান্তাল বাজারে, ঠিক আছে? চলো যাচ্ছি, আগে একবার গিয়েছিলাম, বাট এবার যাচ্ছি, গিয়ে দেখছি যে কীভাবে হয় সেটা এবং কী রয়েছে এই মেলাটার মধ্যে। ফাইনালি আমরা মেলার কাছে এসেছিলাম। তো আর দেখছি তোমরা যে আর অল্প একটু সময়, তো মাটা মাত্র এখন বাজে রাত্রি 11টা বাজে, এখন তো সবাই যাচ্ছে ভিতরে মেলার মধ্যে, মাত্র প্রবেশ করছে। এই মেলাটা সারা রাত থাকে, ভোরবেলা এই মেলাটা শেষ হয়, ঠিক আছে? বাট এটা এত একটা বড় না। তোমরা দেখো সামনে দেখা হচ্ছে এগুলো দোকান, চাট এবং বিড় রয়েছে, আর বেশিরভাগ এখানে উপরে ভিতরে মেলাতে, আর এখানে বাঙালি সবগুলো মিক্স আছে, এখন কোনো এখানে সিকিউরিটিও রয়েছে ভালো বলে দেখতে পাচ্ছ ওখানে। এখন যে মেলাটা হচ্ছে 135 বছর যাবৎ, এটা হচ্ছে এবার নিয়ে 136 বছর হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে যে চাট দোকান রয়েছে, এখানে মাত্র সবাই যাচ্ছে, প্রবেশ করছে মাত্র মেলার মধ্যে, আর রয়েছে সামনে ডান্স করছে সবাই, দেখতে পাচ্ছ? চলো যাওয়া যাক। আর আমরা এখন ভিতরে প্রবেশ করলাম গেটটি। তো ভিতরে যাওয়ার পরে এখানে রয়েছে সিকিউরিটি গার্ডও আছে, এখানে ভালোই সিকিউরিটি গার্ড, ঠিক আছে? তো আর যে এখন তো হচ্ছে এটা হইতেছে গিয়ে আপনাদের যে আমরা তেলে তৈবান্তাল যে স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, তো এই স্কুল মাঠে মধ্যে এই অনুষ্ঠানটা হয় এবং রাসমেলাটা হয়। আর উপরে রয়েছে মন্দির, আমি আপনাদের মন্দিরও দেখানোর চেষ্টা করবো, যেখানে যে জায়গার মধ্যে রাধা কৃষ্ণের মন্দির যেটা রয়েছে ওই মন্দির, আর এখানে সারা সুকুট বাদামের দোকান রয়েছে, এবং সামনে যে এতে হচ্ছে সেটা হচ্ছে স্কুল মাঠ, এবং লেফট সাইডে রয়েছে ডান্সের যে অর্কেস্ট্রা হচ্ছে, নৃত্য করছে তারা, এবং রাত্রি 12টার পর থেকে এখানে অর্কেস্ট্রা হয়, ঠিক আছে? রাত্রিবেলা মেলাটা মেন কথা হচ্ছে রাসমেলাটা সারা রাত্রি যাবতীয় সারা রাত্রি হয় সেটা, ঠিক আছে? তো আমরা এখন মেলা দিয়ে যাচ্ছি, তারপরে বলবো কি মেলাটা অনেক বছর পুরনো মেলা, এটার মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যেরকম ধরুন আপনারা উপরে কি বলবো যেটা বলা হয় শামুক, এবং দেখুন সামনে এখন দেখতে পাচ্ছি যে কেউ মন্ত্রী নাকি এসেছিলো, তো উনি এখন মানে রিটার্ন করছে, ঠিক আছে? সিকিউরিটিও ভালো রয়েছে এটার মধ্যে, কোনো এমন কিছু নেই যে কোনো ঝামেলা, কোনো গণ্ডগোল হয় এমন কোনো কিছু নেই, সিকিউরিটি অনেক ভালো। তো এমনির থেকে এসে করতে পারো, বাট অনেকেই বলে যে রাসমেলাটা কি, রাসমেলাটা কি, রাসমেলাটা হচ্ছে রাধা কৃষ্ণের একটা মন্দিরের মধ্যে একটা পূজা হয়, পৌষারি করে রাস পূর্ণিমার সময় সেটা হয়, আর এমনিতে এখানে ডান্সটা হয় আর নৃত্য প্রতিযোগিতা, মানে বলতে গেলে কি অর্কেস্ট্রাতে গান বাজনা এরকমও অনেক কিছু হয়, ঠিক আছে? তো চলো
আমি তোমাদের বাজারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো মেলার মধ্যে যে বাজারটা করছি তো প্রথমত কি রয়েছে তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেটাতে দেখতে পাচ্ছি এখানে স্টিলের দোকান রয়েছে একসাথে সুপার দোকান। মানুষ এটা একটু ভিড় হয়নি, কেন কি রাত্রে ভিড় হয়, দুটো ঘন্টা থেকে তখন দিতে হয়, এখন এত একটা ভিড়। তারপরে এই এই সেট শুরু রয়েছে স্টিলের দোকান। সকাল ভোর টাইমে যখন ঘুরতে বেশি হয় তখন মেলাটা শেষ হওয়ার খারাপ লাগে। তো সামনে আর যাবো না, তো নিশ্চিত আমরা বাড়ি যাওয়ার প্ল্যান মানে আগে ঘুরব না এখানে, তো আবার বাড়ি আসতে হবে। তার জন্য আর এখানে ঘুরা দিয়ে তখন আমরা ঘুরে যাচ্ছি। চলো দেখতে পাচ্ছ পয়সা দিয়ে যে মালাটা বানানো হয় ট্রাভেলদের, তো সেই মালাটা এখানে বিক্রি হচ্ছে, বাট এটা অরিজিনাল পয়সা নয়, অরিজিনাল পয়সার মতো। ঠিক আছে, তো চলো আর দ্বিতীয় বেশি লম্বা করে দিয়ে নিই আজকে এখানে, আজকের মতো ভিডিও এখানে। হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে স্টেশনারি দোকান এক সাইডে বসেছে, তো অনেকই রেট কম এখানে। তো আমরা তোমাদেরকে দোকানের চেষ্টা করছি, বাট ভিড় মাত্র হচ্ছে এখন, ভিড় কিন্তু মানে এখনো ইয়ে হয়নি, মাত্র ভিড় হচ্ছে। ঠিক আছে, প্রোগ্রামও স্টার্ট হয়নি ঠিকভাবে, এর জন্য প্রোগ্রামের ভিডিওটা আমি করিনি আপনাদের জন্য। তো চলো আমি আজকে আর ভিডিও বেশি দীর্ঘায়িত করছি না, তো আজকের মতো ভিডিও আমি এখানে ক্লোজ করছি, চলে আসছি নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।